পৃথিবীতে বসেই দূর নক্ষত্রলোক থেকে ঘুরে আসতে চাইলে কিংবা খুব কাছে থেকে দেখতে চাইলে চলে আসতে পারেন ঢাকার বিজয় সরণির বঙ্গবন্ধু নব থিয়েটারে, যার পুরনো নাম ভাসানী নব থিয়েটার। বাংলাদেশ সরকারের বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এখানে 123 কোটি টাকা ব্যয়ে তৈরি করেছে দেশের একমাত্র প্ল্যানেটোরিয়াম নব থিয়েটার। এখানে প্রদর্শনীর জন্য জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকে উন্নত মানের সরঞ্জাম আনা হয়েছে। অজানাকে জানার নেশা মানুষের চিরন্তন আগ্রহের একটি, আর সেটা যদি হয় বিনোদনের মাধ্যমে তবে তো কথাই নেই। অজানাকে জানানোর সুযোগের পাশাপাশি মানুষকে বিজ্ঞান মনস্ক গড়ে তুলতেই এই নব থিয়েটার নির্মাণ করা হয়েছে। নামের সাথে থিয়েটার যুক্ত থাকলেও বাংলাদেশের একমাত্র নব থিয়েটারটি কোনোভাবেই অন্য সকল সাধারণ মুভি থিয়েটারের মতো নয়। 2004 সালের 25 সেপ্টেম্বর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই নব থিয়েটার। 5টি থিয়েটারের 120 ডিগ্রি কোণের বিশাল পর্দায় উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রক্ষেপণ যন্ত্রের মাধ্যমে প্রতিফলিত হয় বর্ণিল আলোকছটা, অ্যাস্ট্রোভিশন ছবি ও স্কাই ক্যান ভিডিও, যা দর্শনার্থীদের এক বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিটস গ্যালারি, বিশ্বখ্যাত বিজ্ঞানীদের প্রতিকৃতি এবং গ্রহ ও সৌরজগতের প্রতিরূপ। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থিয়েটারে 150 আসনের একটি আধুনিক মিলনায়তন, 50 আসনযুক্ত কনফারেন্স রুম, র্যাম্প, হাইড্রোলিক লিফট ও ভূগর্ভস্থ কার পার্কিং সুবিধা রয়েছে। তবে আপনি যদি এখানে আসেন তাহলে কৃত্রিম ভূমিকম্পের ফিল নিতে পারবেন। এছাড়া আমার কাছে যেটি ভালো লেগেছে সেটি হচ্ছে এই তারবিহীন বীণা। দেখুন তার ছাড়াই কীভাবে বীণা বাজাচ্ছি। এই নব থিয়েটারে আরও আছে প্রদর্শনযোগ্য বিভিন্ন সায়েন্টিফিক বিষয়, এর বেশিরভাগই গ্রহ নক্ষত্র ছায়াপথ সংক্রান্ত, যেমন সৌরজগতে গ্রহসমূহের মডেল, মহাকাশ বিষয়ক চিত্র, সূর্য, পৃথিবী ও চাঁদের মডেল সহ নানা কিছু। আছে বিভিন্ন বিষয়ে তথ্য জানার জন্য একটি টাচ স্ক্রিন কম্পিউটার, যার মধ্যে আঙুল ছোঁয়ানো মাত্রই পাওয়া সম্ভব বিজ্ঞানভিত্তিক বিভিন্ন তথ্য। নব থিয়েটারে প্রবেশ মূল্য। নব থিয়েটারের সামনেই পূর্ব ও পশ্চিম পাশে 2টি করে মোট 4টি কাউন্টার রয়েছে। মূল চত্বরে প্রবেশ ফি 10 টাকা। এছাড়া প্ল্যানেটোরিয়াম প্রদর্শনীর টিকিট মূল্য 100 টাকা। 2 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন নেই। 5টি মুভি থিয়েটারের প্রতি টিকিটের মূল্য 50 টাকা। ডিজিটাল ও সায়েন্টিফিক গ্যালারির টিকিট মূল্য 100 টাকা। রাইড সিমুলেটরের জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। চাইলে টেলিটক মোবাইলের মাধ্যমে নব থিয়েটারে যাওয়ার 3 দিন পূর্বেই অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন। কিভাবে যাবেন? রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে সিএনজি, ট্যাক্সি কিংবা বাসে করে বিজয় সরণির নব থিয়েটারে আসতে পারবেন। অথবা যদি আপনার পছন্দ মতো ব্যবস্থায় ফার্ম গেট আসতে পারেন, তবে মিনিট পাঁচেক হাঁটলেই আপনি নব থিয়েটারে পৌঁছে যাবেন। নব থিয়েটারে ঘুরে এসে আপনার অভিজ্ঞতা এবং অনুভূতি শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।